আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোনাবো পাঁচটি কলেমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথম কলেমা, কলেমার নাম হচ্ছে তৈয়বা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত পুরুষ। দ্বিতীয় কলেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুবাদ, আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তৃতীয় কলেমা তামজিদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনুবাদ হলো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বমহান, গুনাহ হতে বাঁচা ও সৎ কাজের ক্ষমতা প্রাপ্ত হওয়া অতি মহান আল্লাহর সাহায্য ব্যতীত হতে পারেই না। চতুর্থ কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদ হলো, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তারই রাজত্ব, সমস্ত প্রশংসা তারই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন, এবং তিনি চিরজীবী, কখনো মৃত্যু নেই, তার কোনো মৃত্যু নেই, তার হাতেই সমস্ত মঙ্গল, তিনি সবকিছুর উপরই মহা ক্ষমতাশীল। পঞ্চম কলেমা রদ্দে কুফর, اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به واستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله। অনুবাদ হলো, হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি তোমার কাছে, কোনো কিছু তোমার সঙ্গে শরীক করা হতে যার প্রতি আমার জ্ঞান আছে। আমি ক্ষমা চাই তোমার কাছে যা জনিত বা জানা ও অজানা গুনাহ থেকে, এবং তা থেকে তওবা করলাম এবং বিরত হলাম কুফুর, শিরক ও সকল গুনাহ হতে। আমি ইসলাম গ্রহণ অর্থাৎ আত্মসমর্পণ করলাম ও বিশ্বাস স্থাপন করলাম। আমি স্বীকার করলাম যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে একটি লাইক দিয়ে দেবেন।